ফ্রেন্ডসদের সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। তো চলো দেখা যাক আমি কিরকম করে আমার পদ্ধতিতে আমি তোমাদের বিরিয়ানিটা বানিয়ে দেবো। তো দেখো, এদিকে আমি লঙ্কা, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু পাটায় বেটে নেবো। বাটা বাটা হয়ে গেছে, এদিকে দেখো সানরাইজের জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এদিকে আছে ঘি। এদিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি এবং চালটা ভিজিয়ে দিয়েছি। চালটা ভেজানো হয়ে গেছে আমার, দেখো তোমরা ঠিক এরকম যেন হয়। তো আমার বেরাস্তা রেডি, এদিকে আমি ভাতের হাঁড়ি চাপিয়ে এদিকে দিয়েছি আমি সাহাজিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেল এবং লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে জলটা টকবক করে ফুটতে দেব। এদিকে আমার আলাদা করে গ্রেভি মাংস রান্না হচ্ছে, আর এটা আমার বিরিয়ানির মাংস ভালোভাবে। তো এদিকে দেখছো তোমরা মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, ঘি, বিরিয়ানি মশলা এবং বেরেস্তা ভাজা। আর কেওড়া জল, আর এই যে আমার মাংস কষা, এদিকে আলু সিদ্ধ, দাঁত, ধনে পাতা, আর এই যে আমার ভাত। এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালোভাবে হাঁড়ির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। এবার হচ্ছে এর মধ্যে কিছু ভাত দিয়ে ভাতটা ভালোভাবে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা, আলু সিদ্ধ, ধনে পাতা এবং বিরিয়ানি মশলা আর মাংস। নিচের দিকটা ঝোল যতটা দেবেন তত ভালো হবে, দেখতে পুরা লাগবে না, ভাতগুলো পুড়ে যাবে না। আবার এর উপরে ভাত দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের, আমি আগে দই দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, বিরিয়ানি মশলা, বেরেস্তে ভাজা, সাদা তেল সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম। ওটা দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি। তো ওটা দিয়ে তোমরা ভালোভাবে কিন্তু আধা ঘন্টা মাখিয়ে রেখে দেবে ঢাকা দিয়ে, তারপরে মাংসটা কষিয়ে নেবে। এবার দেখো আবার আমি একই প্রসেসে ভাতটা দিয়ে দিলাম। তো এরকম তিন লেয়ার যাবে সমস্ত কিছু দিয়ে। বিরিয়ানি খেতে যতটা ভালো লাগে বানাতে অতটাই সোজা নয়, খুবই খাটনি, কিন্তু ভালোবেসে যদি বানাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি বিরিয়ানি বানাতে খুবই ভালোবাসি, বহুবার বানিয়েছি, বহুবার সবাইকে খাইয়েছি আর সবাই খুব প্রশংসা করে। তো দেখো আমি গোলাপ জল দিয়ে দিলাম একটা চামচ, কেওড়া জল এক মুটকি, আর সামান্য দুই তিন ফোঁটা মিঠা আতর, ওটা স্কিপ হয়ে গেছে। এবং দেখো আমি ওই লাইটারটা জ্বালিয়ে ওভেন কড়াইতে একটুখানি জল দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আমি কোনো আটা ব্যবহার করছি না সাইডে, আমি একটা নোড়া, শিল নোড়া চাপা দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এবং ভাতটা ভালোভাবে হয়ে যায়। এ দেখো আমার বিরিয়ানি রেডি। আমি প্রায় আধা ঘন্টা ধরে বিরিয়ানিটা বানিয়েছি। এবার দেখো তোমরা কত সুন্দর হয়েছে দেখতে। এদিকে আমার দেওর বসে আছে খাবে বলে আমি সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি। এটা পেঁয়াজ, শসা আর এবং ভাত। এই ছিল আজকে আমার বিরিয়ানি রেসিপি। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার।